এসো। এত কুটির দোকান কই? এটাকে তুমি কুটিরও বলতে পারো, দোকানও বলতে পারো, এটাই জঙ্গলের দস্তুর। এসো। তোমার কি কি চাই বলো, চাল ডাল তেল নুন যা চাই তুমি এখান থেকে নিয়ে যেতে পারো। তোমার যেটুকুনি প্রয়োজন সেটুকুনি নাও, যা তুমি একা বয়ে নিয়ে যেতে পারো। মা তুমি আচলে এত দ্রব্য নিয়ে যেতে পারবে না, সঙ্গে তো ঝুড়িও নেই, ওইখানে ঝুড়ি পড়ে আছে একটা নিয়ে নাও। কত দাম দিতে হবে? একা না, আমার আমার কাছে তো পয়সা নেই। টাকা আছে দাও, ভাঙিয়ে দিচ্ছি। না টাকাও নেই। টাকা নেই পয়সা নেই, তবে কি নিয়ে হাটে যাচ্ছিলে? কি হলো বলো, টাকা পয়সা ছাড়া কি নিয়ে হাটে যাচ্ছি? বলবো না বলে তো উপায়ও নেই। মানে আমার কাছে একটা মুকুট আছে। সে আপনি যাই বলুন, প্রফুল্লর কাছে কিন্তু সত্যি আমাদের ঋণের কোনো শেষ নেই। ওই মেয়েটাই তো জড়িবুটি খাইয়ে আপনাকে সে যাত্রায় বাঁচিয়েছিল। আমার অসুখের সময় তো সে কম কিছু করেনি, প্রাণপণ সেবা করেছে সে আমার। তারপর এই বাড়ির এই বংশের মঙ্গলের জন্য সে নিজের বুক চিরে মায়ের পায়ে রক্ত দিতে এতটুকু দ্বিধা করেনি। পেরেছিল আপনার অন্য বউ সেটা করতে? রক্ত দেবার নাম শুনে তো সে ভয়ে পালিয়েছিল, সেই সব কথা আপনার নিশ্চয়ই মনে আছে। সব থেকে বড় কথা, এই বাড়ি থেকে ডাকাতরা যে একটা কানা করিয়ে নিয়ে যেতে পারেনি, সে তো ওই প্রফুল্লর জন্যে, তাই না? কি বলতে চাইছো কি তুমি? আমি বলতে চাইছি যে মেয়েটা আমাদের সবার জন্য এত কিছু করলো, অথচ তার জন্য আমরা তো কিচ্ছু করতে পারলাম না। এমনকি তার খোঁজটুকু পর্যন্ত আমরা পেলাম না। তোমারও কি ছেলের রোগ ধরলো নাকি গিন্নি? দিন রাত শুধু সেই মেয়ের কথা চিন্তা করে যাচ্ছ। চিন্তা করব না, যে মেয়েটা আমাদের সবার জন্য এত কিছু করলো, আজ তার দুঃসময়ে আমরা তার জন্য একটু চিন্তা করবো না, এটা আপনি কি বলছেন? তোমার চিন্তা তোমার কাছেই রাখো, আমাকে শোনাতে এসো না। আমার ওই মেয়েটার জন্য এতটুকুও চিন্তা হচ্ছে না, বুঝলে? বরং মনে হচ্ছে ওই মেয়ে নিরুদ্দেশ হয়েছে, আপদ বিদেহ হয়েছে। না না, এমন কথা বলবেন না যে আমাদের জন্য সর্বস্ব দিয়ে আমাদের সবাইকে বাঁচালো, তার অমঙ্গলের চিন্তা মাথাতেও আনবেন না। সেই মেয়ে তো আমাদের ভালো বই মন্দ কিছু করেনি। সর্বনাশ, ছেলেকে ধুয়ে দেবার জন্য মাও দলে ফিরেছে? প্রফুল্লর জন্য দরদ একেবারে উতলে উঠছে, মরণ। শোনো প্রফুল্ল, এই সংসারের জন্য যেটুকু করেছে তা এবারের পুত্রবধূ হওয়ার জন্য যে কোনো মেয়েই করত। জমিদার হরবল্লভ রায়ের পুত্রবধূ হওয়া অত সহজ নয়, সেই স্বার্থেই প্রফুল্ল উপকার করেছে আমাদের, আর সেই জন্য সেই মেয়েকে আমি মাথায় তুলে নিয়ে নাচবো। তুমি যদি এটা ভেবে থাকো তাহলে ভুল করছো গিন্নি। আপনি না চাইলেও খালকেটে কুমির আনছেন বাবুমশাই। কি কি বলতে চাইছো কি তুমি? ছেলের মুখের দিকে তাকে, আপনি ওই মেয়ের খোঁজ খবর নিচ্ছেন? হ্যাঁ আনিছি, তাতে কি? ওই মেয়েকে পাওয়া গেলে আপনার ছেলের খোঁজ খবর নিয়ে ছেড়ে দেবে ভেবেছেন? এই বাড়িতে এনেই ওকে তুলবে।
এই কথা তুমি ভুলে যাচ্ছ নয়ন বউ, তোমার শ্বশুরের নাম জমিদার হরবল্লভ রায়। আমার এক কথা, আমি বেঁচে থাকতে ওই মেয়ে এ বাড়ির চৌকাঠ ডিঙোতে পারবে না, তার জন্য যে যতই অনুরোধ করুক না কেন। ওরে বাবা রে, দাঁড়া দাঁড়া, ও নাথ বউ, ওরে দাঁড়া রে। ও বাবা গো, কি ভেবেছিস? হ্যাঁ কি ভেবেছিস, আমি কি তোর মতো? আমি একটা বুড়ি বেতো ঘোড়া, আমি কখনো তোর মতো ছুটতে পারি? মোটেই তুমি বুড়ি হওনি, তোমার একটা চুল সাদা রে সব কাল। এই মুখ পুরি, নজর দিবি না মা গো, আমার চুলে নজর দিচ্ছে দেখো, তাও তো ভালো করে তেল মাখতে পারি না, সোটা সোটা চুল হয়ে গেছে, আবার ছুটলো। ওরে ওরে ও মুখ পুরি, দাঁড়া রে বাবা। আপনি ওকে বাড়ির চৌকাঠ পেরোতে দেবেন না বলছেন, কিন্তু আপনার ছেলে কি সে কথা মানবে? আমি আবার সেই ভুলটা তো করব না বৌমা, আমি জানি ব্রজ আমার কথা মানতে চাইবে না। তাহলে তাহলে আবার অশান্তি হবে? তুমি কি আমাকে অত কাঁচা লোক ভাবো নাকি? এবারে আর কোনো অশান্তি হবে না। আমি আপনার কথা বুঝতে পারছি না বাবা মশাই, কিন্তু আপনার ছেলে যে এবারেও আপনার কথা মানবে না, সেটা আমি জোর দিয়ে বলতে পারি। মেজো বৌমা, তুমি শুধু শুধু কেন বাপ ছেলের মধ্যে বিরোধ বাঁধাতে চাইছো বলো তো? ব্রজর কান অবধি প্রফুল্লর কোনো তথ্য পৌঁছলে তবেই তো মানা বা না মানার প্রশ্ন। প্রফুল্লর কোনো সঠিক সংবাদ ব্রজর কানে উঠবে না, ব্রজ সেটুকুই জানবে যেটুকু আমি জানাতে চাই। একদম ঠিক ভেবেছেন বাবা মশাই, আপনার ছেলেকে প্রফুল্লর ব্যাপারে সঠিক খবরটা একদম দেওয়া যাবে না। ইনি তুমি যা শুনলে তা যেন পাঁচকান না হয়। হ্যাঁ, না হলে আমি কিন্তু কুরুক্ষেত্র বাঁধিয়ে ছাড়বো। আমি নায়রত্ন মশাইকে বলে দিয়েছি, তারা আর প্রফুল্লর খোঁজ করবেন না। আপনি কি বলছেন? আমার ছেলেটা যে আপনাকে ভরসা করে বেঁচে আছে। আমার কাজে ঠিক ভুল বিচার করতে এসো না কনক, আমার অন্যে প্রতিপালিত কেউ আমার বিরুদ্ধে কথা বলুক এটা আমি বরদাস্ত করব না। একটা কথা শুনে রাখো, ব্রজ আর কোনোদিন প্রফুল্লর খোঁজ পাবে না, সে জানবে হয় প্রফুল্ল মৃত নয় নিরুদ্দেশ। তিনি যেমন প্রফুল্লদিদের উপর অবিচার করছেন, তেমন নিজের ছেলের উপরেও অবিচার করছেন। তাই তো দেখছে রে, এত কিছু ঘটনা ঘটে গেল, হরও কিন্তু একটু বদলালো না। প্রফুল্লটা কি অভাগী বলতো, কত কি করলো তবু শ্বশুরের মনটা পেল না রে। মশাই তো প্রফুল্ল দিদিকে খোঁজার কোনো চেষ্টাই করবেন, অথচ অথচ তিনি আশায় বুক পেতে আছেন যে বাবা মশাই প্রফুল্ল দিদির খোঁজ এনে দেবেন তেনার কাছে। না রে, এতটা অন্যায় মেনে নেওয়া যায় না। আমি মানবো না, আমি কথা বলবো, আমি কথা বলবো হরর সঙ্গে। না পৃষ্ঠাম্মা, তাতে কোনো লাভ হবে না। তুমি আমি বা মা কেউ বললে বাবা মশাই মানবেন না। যাকে বললে কাজ হবে আমি তাকেই বলবো। কাকে রে, কার কথা বলছিস? আমার বাবাকে। বাঁচলাম শেষে কিনা বলো, গ্রামে ফিরতে পারলাম। ভেবেছিলাম ওই জঙ্গলেই মরতে হবে, ওই ডাকাতের হাতে মরতে হবে, নানা কোনো বুড়োর জন্তুর পেটে পড়তে হবে। ওরে বাবা, কত কষ্টে প্রাণটা নিয়ে ফিরলাম শেষে বলো। এই তো কিছু না, বাপ মায়ের পুণ্যতে কোনো সুকর্মে নিশ্চয়ই প্রাণটা নিয়ে ফিরতে পেরেছি ঠাকুর। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ফিরতে তো পেরেছিস তো, তাহলে এত বকবক করছিস কেন? মনের অনেক ঝড়ায় ভুগছি,
আর তুমি মিঞ্জ, তুমি না বেশি কথা বলো না। তোমার ফাঁদে আমি জীবনে পড়বো না। লোভ দেখি তুমি আমায় শেষে প্রাণে মারতে। ও, এখন সব দোষ আমার। তুই লোভ করেছিলি কেন? যথেষ্ট লোভ ছিল আর কি। হ্যাঁ, বেশ উৎসাহের সাথে নাচতে নাচতে আমার সঙ্গে গেছিলি, কেন গেছিলি তখন? হ্যাঁ, শোন শোন, আমার কথা মন দিয়ে শোন। আমরা গ্রামের কাছে চলে এসেছি, আমাদের দুজনের একসাথে যাওয়াটা ঠিক হবে না, এতে গ্রামের লোক সন্দেহ করতে পারে। তুই এখান থেকে সোজা বাড়ি যাবি, আর একটা কথাও মুখ থেকে উচ্চারণ করবি না কিন্তু, সাবধান। শোনো, কিন্তু সেই রাতে যে আমি প্রফুল্লর সাথে রাতে ছিলাম, এটা তো গ্রামের সকলে জানে। আর প্রফুল্ল যে নিরুদ্দেশ, সেটা নিয়ে যদি গ্রামের লোকেরা আমাকে জিজ্ঞেস করে কি বলবো? চলো, আমার মনটা কিন্তু জলের মতন পরিষ্কার, আমি অত মিথ্যে কথা বানিয়ে বলতে পারি না। হাসালি, হাসালি ফুলমণি, তুই নাকি মিথ্যে বলতে পারিস না। তুই মিথ্যে বলায় সিদ্ধ হস্ত, আমি জানি মিথ্যেটা তুই খুব ভালো করেই বলতে পারিস। শোন, আমার কথা মন দিয়ে শোন, আজে বাজে বকিস না। যেভাবে মিথ্যে কথা বলে তুই প্রফুল্লর বিশ্বাস ভাজন হয়েছিলি, ঠিক সেইভাবে মিথ্যা কথা বলে গ্রামের লোকেদের বিশ্বাস অর্জন করবি, গ্রামের লোকেদের বোঝাবি। হ্যাঁ, আর একটা কথা মাথায় রাখিস, আমার কথা কিন্তু ভুল করে উচ্চারণ করবি না, মনে থাকবে? না, হতেই পারে। আমার কথা ভুল করেও মুখ থেকে উচ্চারণ করবি না, তাহলে কিন্তু তোর সব শেষ হয়ে যাবে, মুখ চিরতরে বন্ধ হয়ে যাবে যদি করিস। মাথায় রাখিস কিন্তু কথাটা। হ্যাঁ, আমি কিন্তু মঙ্গল ডাকাতের থেকে কম নই, কম ভয়ঙ্কর নই, তোকে আবার মনে করিয়ে দিলাম, আমার কথা মুখ থেকে বার করবি না। যা বাড়ি যা, সাবধানে যাও তুমিও। ফুলমণি, এই রে, এই ভয়টাই করছিলাম, যেখানে বাঘের ভয় সেখানেই শুনতে হয় তো। মা, তো তোমরা? প্রফুল্ল কোথায়? তাকে তো পাওয়া যাচ্ছে না, সে তো ঘরে নেই। প্রফুল্ল? প্রফুল্ল, ও তো কি হলো বলো, প্রফুল্ল কি? সব পুনাশের মাথায় বাড়ি, কি বলি এদের, মনে হচ্ছে এবার সব ফাঁস হয়ে যাবে, সবাই জেনে যাবে আমি কি করেছি, তাহলে তো আমারও সারে সর্বনাশ। কি করি কি করি কি করি কি গো ফুলমণি দিদি, চুপ করে আছো কেন? বলো প্রফুল্ল কোথায়? সেদিন রাতে তো তুমি ওর সাথেই ছিলে। হ্যাঁ, ছিলাম তো, ছিলাম তো, কিন্তু কিন্তু কি, কোথায় প্রফুল্ল বলো? ফুলমণি, ফুলমণি কি হলো দিদি? ফুলমণি, লোকে শিকির চায়, জল নিয়ে আয়। কি সর্বনাশ হলো গো। আরে তুমি কাঁদছো কেন? কাঁদছো কেন, শান্ত হও, কি সর্বনাশ হয়েছে বলবে তো। সেদিন রাতে সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। সাংঘাতিক ঘটনা কি কি হয়েছে বলবে তো? বলতে হচ্ছে মুখের ভেতরটাকে অন করছে মা। প্রফুল্ল, কোথায় গেছে প্রফুল্ল? ফুলমণি বলো প্রফুল্ল কোথায় গেছে, নেই মানে কি? মোহর কই দেখি? ওই দেখো, জিনিস নিলে দাম না দিলে চলবে কি করে? মোহর আছে বলে আমি তোমাকে ঠকাবো না, আমি তোমার কাছ থেকে ন্যায্য দামই নেব, কিন্তু মোহরটা আমাকে না দেখালে
আসবো কি করে? ওটা কত দামি মহল, টাকা ফেরত দিতে হবে তো তোমায়। অতি দামি মহল এটা ভাঙিয়ে দি, এত টাকা তো আমার কাছে নেই। তাহলে আমার যে এই জিনিসগুলো খুব প্রয়োজন। এই মোহর তুমি কোথায় পেলে? আমি যখন ঘরে গেছিলাম তখন তো কেউ ছিল না, ঘরে ঢুকলাম সবকিছু ছড়ানো ছিল, একটা চিঠি। তাই তো, আমি তো একটা চিঠি পেয়েছিলাম। কি লেখা ছিল চিঠিটাতে? এতদিন আমি মনে প্রাণে বিশ্বাস করতাম, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ ছিল না। না না, আমি তোমাকেও বলবো না, আগে প্রফুল্লকে খুঁজে পাই, তারপর তুমিও জানতে পারবে। প্রফুল্লকে খুঁজে পাওয়াটাই আমাদের খুব দরকার। সেই প্রফুল্ল, প্রফুল্ল আর প্রফুল্ল, এই একটা না আমার জীবনটাকে শেষ করে দিল, নরক করে দিল আমার জীবনটাকে। দেখি দেখি কি লেখা আছে এই চিঠিতে, দেখি কি আছে, দেখি ওই চিঠিটাতে, আমি দেখবো, আমি এক্ষুনি বাবা মশাইকে দেখাবো। কি করছো কি মেস দিদি, উনি যখন দেখাতে চাইছিলেন তখন কেন জোর করছো? উনি তো আমাকেও দেখালেন না যে চিঠিতে কি লেখা আছে। আমি তো এরকম করছি না। হ্যাঁ আমি করছি, আমি করছি, জানতেই হবে চিঠিতে কি লেখা ছিল। ফুল আমার জীবনটা একেবারে নষ্ট করে দিল। দিন আমায় দিন। তুমি বা দা ঠাকুরের সমস্ত দরকারি জিনিসে হাত টাত দাও কেন? আমার দোষ হয়ে গেল না? আমার দোষ, সাগর বাবু বললো আর আপনারা কথাটা শুনছেন। আমি তো ভুল কিছু বলিনি, যেটা সত্যি আমি সেটাই বলেছি। আহ সাগর তুমি থামো, ও তোমার থেকে বড় হয় না, বড়দের মুখোমুখি খবরদার কোনো দিন তর্ক করবে না। আমায় ক্ষমা করবেন মা, কেউ অন্যায় করলে, মিথ্যে কথা বললে আমি তার প্রতিবাদ করবই,
আর মেজদিদির বা কি দরকার ছিল তার জিনিসটা জোর করে কেড়ে নেবার? পেয়েছি। এক কাজ করা যেতে পারে, আমি তোমার সঙ্গে তোমার ঘরে যাই, তুমি আমাকে সেখানে পয়সা দিও। সর্বনাশ, মানুষটা আমার বাড়ি চিনে আসতে চাইছেন কেন? ইনি এই মুহূর্ত দেখে বাড়ি চিনে আসতে চাইছেন না তো? না না, থাক, আমাকে হাটে যেতেই হবে, অনেক কিছু কেনার আছে আর শাড়ির বরাদ দেওয়া আছে, এটা ভাঙিয়ে আমি সব জিনিসগুলো নিয়ে নেব আর সেখান থেকে না হয় চাল ডাল কিনে নেব। দাঁড়াও মা, তুমি ভেবেছো আমি তোমার সঙ্গে গেলে তোমার মোহর ছিনিয়ে নেব? না, মানে আমার সাথে না গেলেও কি তুমি আমার নজর এড়াতে পারবে মা? জঙ্গলের প্রতিটি কোণায় যে আমার নজর, আমি তোমার সঙ্গ না ছাড়লে তুমি আমার সঙ্গ ছাড়তে পারবে না মা। আমাকে ব্রাহ্মণ পণ্ডিত মনে করলেও ভুল হবে না মা, কিন্তু আমার আসল পরিচয় ডাকাত সর্দার ভবানী পাঠক। চলো 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 পাল্টা।